এই যে প্রস্তুত জিলাপি প্রকৃতির মাঝে এখন হারিয়ে যাবে। আমরা বানাবো হচ্ছে জিলাপি, রেশমি জিলাপি। এর জন্য প্রথমে চিনি দিলাম, চিনির সাথে যতটুকু চিনি তার অর্ধেক পরিমাণ হচ্ছে অর্ধেক পরিমাণ পানি। এটা দিয়ে প্রথমে আমরা শিরাটা তৈরি করে নেব। জিলাপিতে কালার আনার জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম, একটু রেডিশ হবে এটা। শিরা তৈরির কাজের পর এবার কাজ হচ্ছে ব্যাটার তৈরি করা। এই জন্য আমরা ময়দা দিয়ে দিলাম, যে পরিমাণ জিলাপি হবে সেই পরিমাণ ময়দা। আচ্ছা, ময়দা দেওয়া শেষ। এবার ময়দার সাথে একটু করে বেকিং সোডা, সাথে একটু করে ঘি, ফ্লেভারটা দেওয়ার জন্য। ফেলার পরে এবার আমরা এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখালে যেটা সুবিধা হবে যে এটা ভালোভাবে মিশ্রিত হবে। এর সাথে এখন কিছু পানি ঢালতে হবে, আমরা সেই পানিটা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এরকম মিহি হবে এবং মসৃণ হবে ততক্ষণ এটা হাত দিয়েই মাখাতে হবে। ফেটাতে ফেটাতে প্রায় 7-8 মিনিট ধরে এভাবে ফেটাতে হবে। আসলে মেইন উদ্দেশ্যটা হলো যে এইটাকে এরকম মসৃণ পর্যায়ে নিয়ে আসতে হবে। আরও মসৃণ হবে এটা, আরও মসৃণ হবে। ব্যাটার বানানো শেষে এবার এটাকে আমরা বোতলে ঢালবো। এই ঢালাটা একটু চ্যালেঞ্জিং। বোতলে ভরার পরে এবার হচ্ছে ভাজার পালা। আমরা প্রথমে একটু তেল দিয়ে দিব। তেলটা দিতে হবে 1 ইঞ্চির মতো উঁচু করে, যাতে জিলাপিটা ডুবে 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 একটু ভাজা যায়। মজার বিষয় হচ্ছে, আমি প্রথম যখন রান্নাঘরে আসি আমার কাজ ছিল শুধুমাত্র রান্না করা, গরুর মাংসটাকে গরম করতে হবে। এটা যে ডিপ ফ্রস্ট করতে সেটা আমি জানতাম না, যার ফলে যে হাতে পুড়ে যায়। তখন আমার প্রবাস জীবন ছিল। এরপরে আমি রান্নাঘরে তালাক দিয়েছিলাম, আবার ফিরে আসলাম জিলাপির ভালোবাসায়। দেওয়ার পর একটু টেস্ট করতে হবে যে সে আসলে ঠিকমতো গরম হয়েছে কি না। এটার জন্য একটা এই দেখেন কীভাবে ছোটো ছোটো করতেছে, তার মানে হচ্ছে তেলটা এখন গরম। এবার আমাদের ভাজার পালা, তেল যথেষ্ট গরম। আপনারা দেখতে পাচ্ছেন যে শেপটা এত প্রফেশনাল হবে না, বাট খাওয়ার মতো উপযোগী হবে। আর বানাতে বানাতে তো এক্সপার্টিস গেইন হবেই। এটা জাস্ট 5 মিনিটের সিদ্ধান্তে বানানো, তার মানে বুঝে গেল আমাদের ফেটানো থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ সুন্দরভাবে হয়েছে। দেওয়ার পরে যদি দেখেন যে এটা ভেসে উঠতেছে, তার মানে হলো সব কিছুই ঠিকমতো হয়েছে। আর যদি ডুবে যায় তাহলে জিলাপির আকারটা চ্যাপ্টা হবে। এগুলো যেমন গোল গোল হয়েছে ওরকম গোল হবে না। তো গোল হওয়া মানে হচ্ছে অল ইনগ্রেডিয়েন্টস ওয়ার পারফেক্টলি মিক্সড টুগেদার। যেমন এই জিলাপিটা হয়ে গেছে, এটা হওয়া মাত্রই যে কাজটা করতে হবে ওকে নিয়ে সরাসরি শিরায় দিতে হবে।
কালারটা একটু ডিফারেন্ট, লাল কালার হতে জিলাপির কালারও লাল হয়েছে। এই যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড আর কি, যারা আমরা ইরেগুলার কিচেন। আজকে লাস্ট ব্যাচ জিলাপি। রেডি হয়ে গেল আমাদের রেশমি জিলাপি মাত্র 5 মিনিটে। তো আপনারা দেখতে পাচ্ছেন শেপটা খুবই আনারি হয়েছে, বাট আই এম রিয়েলি হ্যাপি। নিজের সন্তুষ্টিটা জরুরি। আমাদের রেশমি জিলাপি প্রস্তুত হয়ে গেল।